স্বাগত সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি আমি ফারজানা নিসা এবং আমি খোদকে ইমদাদুল হক শিরোনামগুলো রয়েছে শুরুতেই কিশোর গ্যাং থাকবে না ঘোষণা পুলিশের অভিভাবকদের সতর্ক হওয়ার তাগিদ বিদ্রোহী 150 জনকে শোক অফ করছে আওয়ামী লীগ তালিকায় মন্ত্রী এমপিরাও জাতীয় পার্টিতে আবারও ভাঙনের সুর 30 নভেম্বর জাতীয় সম্মেলনের ডাক আরও বিপাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী আগাম নির্বাচনের প্রস্তাব রুখবে বিরোধীরা এবং চট্টগ্রামে দ্বিতীয় ইনিংসে চাপ সামলে নিয়েছে আফগানিস্তান বড় লিডের ইঙ্গিত শিরোনামগুলো জানাছিলাম আমরা এবার চলে যাচ্ছি পুরো খবরে ঢাকায় কোনো গ্যাংয়ের অস্তিত্ব রাখা হবে না বলে ঘোষণা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার তাজিয়া মিছিলে কিশোর গ্যাং সহ কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে সে বিষয়ে পুলিশ সতর্ক বলেও জানান তিনি এদিকে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে সন্ধ্যার পর সন্তানের বাড়ি ফেরা নিশ্চিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী বছর দুয়েক আগে রাজধানীর উত্তরায় কিশোর আদনান হত্যার পর থেকেই আলোচনায় আসে কিশোর গ্যাং ডিস্কো গ্রুপ নাইন স্টার গ্রুপ সহ নানা নামে অপরাধে জড়াচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা শুক্রবারও কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে শতাধিক কিশোরকে আটক করে পুলিশ মাদক সেবন ইফতিজিং সহ বেশ কিছু অভিযোগ তাদের বিরুদ্ধে এ বিষয়ে ডিএমপি কমিশনার জানান ঢাকায় কোনো গ্যাং গ্রুপ থাকবে না শিগগিরই সব নির্মূল করা হবে এই বিষয়ে আমরা শূন্য সহিষ্ণু নীতি নিয়ে কাজ শুরু করেছি ঢাকা মহানগরীতে কিশোর গ্যাং বলি আর বড় গ্যাং বলি আর স্থানীয় গ্যাং বলি কোনো গ্যাং বলে কোনো শব্দ রাখা হবে না সবগুলোকে নিশ্চিহ্ন করা হবে পবিত্র আশুরা উপলক্ষে শনিবার হোসনি দালানের ইমামবাড়ায় সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান তাজিয়া মিছিল হবে শান্তিপূর্ণ কিশোর গ্যাং সহ কেউ কোনো বিশৃঙ্খলা করতে পারবে না কোনো ধরনের কোনো শক্তি প্রদর্শন কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা কাউকে করতে দেওয়া হবে না কেউ যদি এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াস নেয় সেটি আয়োজককারী সংস্থা হোক বাইরের লোক হোক সেগুলোকে যথাযথ আইনি কার্যক্রম গ্রহণ সুনিশ্চিত করা হবে এদিকে রাজধানীর মিরপুরে এক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কাজ করছে সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা কাজ করছি আমরা ডিমান্ড হ্রাস করার জন্য আমরা ছাত্রছাত্রীদের নতুন প্রজন্মদেরকে আমাদের ভাই বোনদেরকে যাতে এই পথে না আসে সেজন্য আমরা সামাজিক আন্দোলনের বলুন আমরা সব ধরনের প্রচেষ্টা চালিয়ে রাখছি অপরাধ কর্মকাণ্ড এড়াতে পাঠ্য বইয়ের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ারও পরামর্শ দেন স্বরাষ্ট্রমন্ত্রী নতুন প্রজন্ম মাদকের থেকে ঘুরে দাঁড়া মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা রংপুরে চলন্ত বাসের নিচে ফেলে হত্যাকাণ্ডের শিকার কিশোর রশিদ বাবু তালিকাভুক্ত কিশোর গ্যাং লিডার বলে পুলিশ জানিয়েছে ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরেই তার এই পরিণতি হয় কিশোর অপরাধ বন্ধে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের 29 আগস্ট রংপুরে কিশোর আব্দুর রশিদ বাবুকে পিটিয়ে আহত করে চলন্ত বাসের নিচে ফেলে হত্যার অভিযোগ উঠে পুলিশের তদন্তে উঠে এসেছে রশিদ ছিনতাইকারী ও তালিকাভুক্ত কিশোর গ্যাং লিডার ঘটনার দিন ছিনতাইয়ের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে স্থানীয় যুবক মোজাফফর হোসেনের সঙ্গে রশিদের বাক বিতণ্ডা হয় এক পর্যায়ে মোজাফফর রশিদকে চড় থাপ্পড় দিতে শুরু করলে দৌড়ে পালাতে গিয়ে রশিদ চলন্ত বাসের নিচে পড়ে যায় গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় তার পুলিশ জানায় 2014 সালে একটি ছিনতাইয়ের ঘটনায় অস্ত্রসহ আটক 10 কিশোরের রশিদও ছিল তবে বয়স কম থাকায় রশিদ সহ কয়েকজনকে ছেড়ে দেয়া হয় দীর্ঘদিন ধরে এই কিশোররা চুরি ছিনতাই সহ নানা অপরাধে জড়িত তখন থেকে কিন্তু সে থেমে নেই পরবর্তীতে সে নিজেই একটা গ্রুপ করেছে এবং সাতগারা মিষ্টিপাড়া এলাকার মধ্যে যে কোনো ছিনতাই হলে এই ছেলেগুলো জড়িত থাকতো তবে রশিদ ছিনতাইয়ে জড়িত নয় বলে দাবি তার পরিবারের আমার বড় ছেলের সাথে ছাইয়ের কাজ করে সে ছাইয়ের কাজ করে সে কোনো বদলোকের সাথে বেড়ায় না কোনো খারাপ লোকের সাথে বেড়ায় না ওর ক্লাসে যারা ছাত্র আছে আমাদের এলাকার মধ্যে
এরা সবাই একই ব্যাচে। বিশেষজ্ঞদের মতে আইনের ফাঁক দিয়ে কিশোররা অনেক সময় পার পেয়ে যাচ্ছে, তাই কিশোর অপরাধ বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি অভিভাবকদের সচেতনতা জরুরি। সামাজিক যে সচেতনতা, এই সচেতনতা অত্যন্ত বিল্ড আপ করতে হবে। শুধু আইন করে শিশুদের প্রোটেকশন দেওয়া যেমন টোটালি সম্ভব হচ্ছে না, এক্ষেত্রে আমাদের কিছু সুধি সমাজকে, গার্জিয়ান মহলকে অত্যন্ত সচেতন হতে হবে। রশিদ হত্যা মামলার ৬ আসামির মধ্যে গ্রেপ্তার আলামিন সর্দার ও মন্টি জেল হাজতে রয়েছে, তবে প্রধান আসামি মোজাফর সহ ৪ আসামি এখনো পলাতক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিদ্রোহী প্রায় ১৫০ জনকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে আওয়ামী লীগ। এদের মধ্যে রয়েছেন মন্ত্রী, এমপি, কেন্দ্রীয় নেতারাও। কাউকে ছাড় দেয়া হবে না বলে জানালেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জাতীয় পার্টির ভাঙন নিয়ে প্রধানমন্ত্রীর কিছু করার নেই। দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের নিয়ে বৈঠক করেন ওবায়দুল কাদের। পরে সংবাদ সম্মেলনে তিনি জানান, দলের সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা নির্বাচনে বিরোধিতাকারীদের শোকজ করা হচ্ছে। প্রায় ১৫০ জনের তালিকায় রয়েছে দলের কেন্দ্রীয় কয়েকজন নেতা, এমপি ও মন্ত্রী। কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান ওবায়দুল কাদের। ৮ সেপ্টেম্বর থেকে আমরা শোকজ নোটিশ প্রদান শুরু করব, ৩ সপ্তাহ সময় দেব আমরা। তিন সপ্তাহের মধ্যে শোকজের জবাব দিতে হবে। এমপি হন, মন্ত্রী হন, কেন্দ্রীয় নেতা হন, যেই হন, মতদাতা হিসাবে বা বিদ্রোহী হিসাবে যাদেরই বিরুদ্ধে অভিযোগ আছে প্রত্যেককে শোকজ নোটিশ আমরা দেব। এ সময় জাতীয় পার্টি সাম্প্রতিক বিভেদ নিয়েও কথা বলেন তিনি। জানান, ঐক্যবদ্ধ জাতীয় পার্টি প্রত্যাশা করে আওয়ামী লীগ। আমরা চাই জাতীয় পার্টি তাদের যে টানা পড়েন এটা তারা নিজেরাই মীমাংসা করুক। প্রধানমন্ত্রীর এখানে কোনো দায়িত্ব নেই জাতীয় পার্টির অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে মাথা ঘামানোর। আমরা চাই যে তারা ঐক্যবদ্ধ, সব বিরোধী দলই ঐক্যবদ্ধ থাকুক। ভাঙ্গন আমরা চাই না, কারণ বিরোধী দল শক্তি বাড়লে গণতন্ত্রের শক্তিও বাড়ে। এ সময় ফরিদপুর মেডিকেলে পর্দা কেনায় দুর্নীতি নিয়ে সেতুমন্ত্রী বলেন, ছোট দুর্নীতি হলেও কোনো এমপি মন্ত্রীর বিরুদ্ধে এখনও অভিযোগ পাওয়া যায়নি। এ ধরনের সিসকে কাজগুলো যারা করে থাকে, যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা নিশ্চয়ই কোনো এমপি বা সংশ্লিষ্ট মন্ত্রী নন। এই যে বালিশের পর্দা, এটার সাথে হাওয়া ভবনের উৎপাতকে মেলানো যায়। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রওশনেরশাদ জিএম কাদের বিরুদ্ধে জাতীয় পার্টিতে আবারও ভাঙনের সুর। দুপক্ষই দুপক্ষের বিরুদ্ধে আনছে গঠনতন্ত্র ভাঙার অভিযোগ। এই অবস্থার জন্য মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে দুষছেন প্রেসিডিয়াম সদস্যরা, তবে গত ২ দিন ধরে খোঁজ মিলছে না মহাসচিবের। সংসদে বিরোধী দলীয় নেতা, দলের চেয়ারম্যান, এমনকি রংপুর ৩ আসনের উপনির্বাচনের প্রার্থী নিয়ে আছে মতভেদ। মঙ্গলবার সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে নিজেই নিজের নাম প্রস্তাব করে স্পিকারকে চিঠি দেন কাদের। বুধবার বিষয়টি চ্যালেঞ্জ করে পাল্টা চিঠি দেন রওশন এরশাদ। বৃহস্পতিবার রওশনকে চেয়ারম্যান ঘোষণা করে দলের একাংশ। দলের এই দুঃসময়ে খোঁজ মিলছে না মহাসচিব মশিউর রহমান রাঙ্গার। তবে রওশন কাদের দুপক্ষেরই দাবি, মহাসচিব আছেন তাদের পক্ষেই। এদিকে কাদেরপন্থী নেতা কাজী ফিরোজ রশিদের দাবি, জাতীয় পার্টির এই টানাপোড়েনের জন্য দায়ী মহাসচিব রাঙ্গা, তার কারণেই দ্বিধাবিভক্ত কর্মীরা। একটা ক্রান্তিকাল অতিক্রম করছে, ওনার কাছ থেকে একটা বড় ভূমিকা আমরা আশা করি, উভয়ই কিন্তু সেটা আশা করে, কিন্তু সেটা তো আমরা পাচ্ছি না ওনার কাছ থেকে। ওনার নিরবতা আমাদেরকে কিছুটা এই এই যে বিভেদ সৃষ্টি, এটা আরও বেশি এগিয়ে দিচ্ছে। দলের চেয়ারম্যান প্রশ্নে কাদেরপন্থীদের দাবি, রওশন এরশাদকে চেয়ারম্যান ঘোষণা গঠনতন্ত্র বিরোধী। এছাড়া জাতীয় পার্টির দায়িত্ব নেওয়ার মতো অবস্থায় নেই তিনি। এর বিপরীতে একই অভিযোগ আনছেন রওশনপন্থীরা। এরশাদ সাহেব যে চিঠি দিয়ে দিয়েছেন যে আমার মৃত্যুর পরে জিএম কাদের হবে পার্টির চেয়ারম্যান, তো উনি নেক্সট এই পর্যন্ত কাউন্সিল পর্যন্ত দেখুক, তারপরে তো কাউন্সিল হিসেবে আমরাই ম্যাডামের কাছে যাবো যে ম্যাডাম কাকে আমরা বানাবো। আর দুইটা চেয়ারম্যান, এটা যেটা আমাকে জিজ্ঞেস করেছেন, দুইটা চেয়ারম্যান না, দলের একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর একজন চেয়ারম্যান নিয়োগ হয়েছেন। তো সুতরাং আমরা সবাই যদি এই সংবিধান মেনে চলি তাহলে দল শক্তিশালী হবে, দল একত্রিত হবে। এ অবস্থায় জাতীয় পার্টিতে আবারও ভাঙনের সুর পাচ্ছেন বিশ্লেষকেরা। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
30 নভেম্বর জাতীয় পার্টির কাউন্সিল ঘোষণা করেছেন দলের চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, সম্মেলনের মধ্য দিয়ে দলের ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচিত হবে। দুপুরে রাজধানীর বনানীতে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এ সময় জি এম কাদের দাবি করেন, জাতীয় পার্টি ঐক্যবদ্ধ একটি দল, সরকারের বিপরীতে জাতীয় পার্টি ছাড়া আর কোনো দল নেই, দলের মধ্যে কোনো সমস্যা নেই উল্লেখ করে জি এম কাদের বলেন, গঠনতন্ত্র ও বিধি অনুযায়ী দল চলছে ও চলবে। কিছু লোক জাতীয় পার্টির ঐক্য বিনষ্টের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, তাদের এই চেষ্টা কখনোই সফল হবে না। পরে দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা প্রসঙ্গে জি এম কাদের মন্তব্য করেন, দলে তার ভূমিকা সম্পর্কে জানা নেই। চালুর প্রায় দুই বছর পরও জরুরি সেবা 999-এ প্রয়োজনীয় মুহূর্তের কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না সাধারণ মানুষ, এমন অভিযোগ শোনা যাচ্ছে। অভিযোগকারীর প্রথম কল পুলিশ গ্রহণ করে ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স সরবরাহকারী সহ সংশ্লিষ্ট সংস্থাকে জানানোর পর সেবাদানে গড়িমসি করছে সংস্থাগুলো। অথচ 999-এ কল পাওয়ার পর সম্ভাব্য কম সময়ে অভিযোগকারীর কাছে জরুরি সেবা পৌঁছে দেওয়াই ছিল এর লক্ষ্য। দেশের সব বিভাগীয় শহরে প্রতিটি থানায় একটি করে টহল গাড়িতে স্থাপন করা হয়েছে এমন মোবাইল ডাটা টার্মিনাল। বিপদগ্রস্ত ব্যক্তি ফোন করা মাত্রই এর মাধ্যমে ঘটনাস্থলে পৌঁছে যাবে টহল পুলিশ। এটি এখন পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে শুধুমাত্র মেট্রোপলিটন এলাকায়। জরুরি সেবা কেন্দ্র 999-এর মাধ্যমে কতটা উপকৃত হচ্ছে মানুষ, নাগরিকেরা চাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরাসরি হস্তক্ষেপে সেবা। এমনকি 999 থেকে যে কোনো তথ্য নিকটস্থ থানা পুলিশের কাছে পাঠালে সেবাগ্রহীতারা সেই হারে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। কাজেই জরুরি সেবা কেন্দ্রের পরিধি এবং কর্মক্ষেত্র বাড়ানোর কথা বলছেন ভুক্তভোগীরা। এটা করেন কিন্তু একটা মানুষ যখন বিপদে পড়ে তখন তো তার মাথা কাজ করে না যে সে ইনস্ট্যান্ট একা এত এত এই জায়গায় দৌড়াতে বলে ওই জায়গায় যেতে বলে, এত কিছু তো দরকার নেই। আপনারা যদি সরাসরি কোনো অ্যাকশন নিতে পারে 999 তাহলে আমার মনে হয় সেটা বেটার। এখন আমার দরকার, আমি হচ্ছে মানে জায়গাটা থেকে অনেক দূরে, হয়তো তাদের স্টেশনগুলো সেখান থেকে হয়তো তারা আসতে পারতেছে না, এরকম কিছু সমস্যা আছে। 999 চালুর এক বছর নয় মাসে এ পর্যন্ত 1,15,00,000 মানুষ ফোন করেছেন, এর মধ্যে 1,25,000 মানুষ সরাসরি সেবা পেয়েছেন। এ অবস্থায় 999-কে একটি স্বতন্ত্র ইউনিট গঠন করে পরিপূর্ণভাবে সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে একটি প্রস্তাবনা তৈরি করা হয়েছে। 999-এর উপরে মানুষের ডিপেন্ডেন্সি বেড়ে যাচ্ছে এবং মানুষের চাহিদা বেড়ে যাচ্ছে, ডিমান্ড অনুসারে সেবা দেওয়ার জন্য আমাদেরকে এটির পরিসর বৃদ্ধি করা প্রয়োজন। খুব সহসা প্রান্তিক এলাকায় জনগণের দোরগোড়ায় জরুরি সেবা পৌঁছে দিতে ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হলেও এর সফলতা কবে আসবে তা সময়ই বলে দেবে। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 999 জরুরি সেবা নিয়ে জানাতে বরিশাল এবং চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মীরা যোগ দিবেন। শুরুতেই বরিশালে যাব সহকর্মী মুরাদ আহমেদের কাছে। মুরাদ, আপনি জানাবেন যে বরিশাল নগরী এবং বরিশালের যে থানাগুলো অনেক তো আছে যে নদী দিয়ে ঘেরা, এই জায়গাতে 999 কতটুকু জনপ্রিয় হতে পেরেছে, কাজে আসছে, চ্যালেঞ্জ আছে কিনা? ধন্যবাদ। আসলে এখানেই কথা যে সেবা চালু হয়ে গেছে, নালিশ শুরু হয়ে গেছে, পুলিশের দৌড়ঝাঁপও শুরু হয়ে গেছে, কিন্তু অবকাঠামোগত বা স্ট্রাকচারাল যে উন্নয়নগুলো ছিল এগুলো কিছু হয়নি। আমরা যদি নলুয়া একটা ইউনিয়ন আছে, আমি পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলে তাদের আক্ষেপের কথা তারা বলেছেন, যদি কখনোই ক্যামেরার সামনে বলবেন না, তো তারা যেটা বলেছেন যে নলুয়া একটি ইউনিয়ন, সেই ইউনিয়নের বাকেরগঞ্জ থেকে যদি রওনা দেওয়া হয় এই ধরনের একটি নালিশ পেয়ে, তো 1 ঘন্টা ফুল স্পিডের মোটরসাইকেল চালাতে হবে, 1 ঘন্টা পায়ে হাঁটতে হবে, তারপর একটা নদী আছে, নদী পার হয়ে যেতে হবে, সন্ধ্যা 7:30 বেজে গেলে নদীতে খেওয়া থাকবে না, দিনের বেলা গেলে খেওয়া ওপারে থাকলে এপারে অপেক্ষা করতে হবে, নিজস্ব স্পিডবোট না থাকলে রাতের বেলা সন্ধ্যা 7:30 পর হেলিকপ্টার ছাড়া ওইখানে পৌঁছার কোনো কারণ নাই। এমন থানাও বাকেরগঞ্জ যার এমন ইউনিয়ন রয়েছে যেটিতে যেতে হলে বাকেরগঞ্জ থেকে বরিশাল আসতে হবে, বরিশাল থেকে চরকাওয়া যেতে হবে, চরকাওয়া থেকে পেছন হয়ে গোমা এলাকা হয়ে নদী পার হয়ে তারপর যেতে হবে। তো এত আমি সেখানকার আজকে ডিউটি দেখলাম যে 14টি ইউনিয়ন নিয়ে বাকেরগঞ্জ গঠিত, সেই 14টি ইউনিয়নের মধ্যে রাত্রিবেলা তারা 11টি টহল গাড়ি বের করতে পারেন, আর বের করতে কারণ জনবলের স্বল্পতা রয়েছে। সব কিছু মিলিয়ে যেটি হয়েছে, তারা যেটা দাবি করছে যে অবশ্যই থানাগুলোর এলাকা কমাতে হবে, থানা বাড়াতে হবে,
তা না হলে এই সেবাটার একটা বাস্তব রূপ দেয়া টাফ হয়ে যাবে। এই জন্য বলে এর পাশাপাশি যেটি হচ্ছে যে সাপোর্ট যেগুলো লাগবে এই সাপোর্টগুলো আসলে রিভারাইন এরিয়ায় নেই। এমন কিছু থানা আছে যেখানে থানা পর্যন্ত পৌঁছাইতে যে পাঁচটা নদী পার হতে হবে, কাজিরহাট থানা, মেহেন্দিগঞ্জ থানা, হিজলা, হিজলায় যদিও একটা রোড কমিউনিকেশন ডেভেলপড হয়েছে তাও একটি নদী পার হয়ে যেতে হবে। সব কিছু মিলিয়ে যেটি করা হয়েছে যে এই এই ধারাটি আর যে কথাটি বলা হচ্ছে যে আমার ইন্টারনেট কানেকশন, আমার এর যে সার্ভারের কানেকশনগুলো যেসব এলাকায় থানা অবস্থিত সেসব এলাকায় এমনি মোবাইল টিপতে টিপতে অনেক 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 সময় বয়ে যায়। তো সেক্ষেত্রে যেটি হচ্ছে যে অ্যাকচুয়ালি সেবাটি শুরু হয়েছে আর কাঠামোগত যদি ব্যাপক পরিবর্তন করা যায় তাহলে হয়তো এর একটা ভালো ভবিষ্যৎ দেখা যায়। এমন আমরা দেখতে পারি যে বরিশালে 14টি থানায় অন্তত 50টি নালিশ রেগুলার আসে, 1% হয়তো বা কাজ করা যায়, কিন্তু 50টিতেই অ্যাটেন্ড করে পুলিশ, গিয়ে দেখা যায় বিষয়টি ঠুঙ্গো। মোবাইল করার একটা স্কোপ হয়ে গেছে, নালিশ জানানোর একটা স্কোপ হয়ে গেছে, নালিশ জানানো শুরু হয়েছে। এই হচ্ছে মুরাদ, আপনি সাথেই থাকুন। আমাদের চট্টগ্রামের সহকর্মী আসান রিটন আছেন সাথে। রিটন, চট্টগ্রামের কী অবস্থা? চট্টগ্রাম শহর বাদে যদি, চট্টগ্রাম তো একটা পার্বত্য এলাকা, এখানে মানুষ সচেতন কিনা 999-এর ব্যাপারে? তারা যখন সাহায্য চায়, যেটা ভৌগোলিক অবস্থার কথা বলছিলেন আমার আগের সহকর্মী, চট্টগ্রামে এই সেবাটা পৌঁছে দেওয়া যাচ্ছে কিনা সবগুলো এলাকাতে? শুরুতে বলে রাখি যে আপনি আসলে বলছিলেন যে এটা আসলে চট্টগ্রামে কতটা জনপ্রিয় কিংবা এই ব্যাপারে যে মানুষ কতটা সচেতন সেটির ব্যাপারে একটু বলি যে আসলে 999 সেবা চালু হয়েছে সারা দেশের মতো, চট্টগ্রামও প্রায় 2 বছর হয়ে গেল, কিন্তু আসলে এখনও পর্যন্ত এই সেবাটির ব্যাপারে খুব কম মানুষই জানেন। আমরা যদি বলি যে কিছুদিন আগে আপনি জানেন যে সারা দেশে ছেলে ধরা গুজবে বেশ কয়েকজন মানুষকে হত্যা করা হয়েছে, এই সময় আমরা দেখেছি শহর এবং শহরতলি কিংবা গ্রামে যদি বলি যে সমস্ত গুরুত্বপূর্ণ বাজার, স্কুল, কলেজ, এই সমস্ত অর্থাৎ যেসব জায়গায় মানুষের সমাগম হয় সেখানে আসলে আমরা 999 লেখা বিশিষ্ট কিছু পোস্টার, লিফলেট আমরা দেখেছি, কোথাও কোথাও ব্যানার টাঙানো হয়েছে। এর মধ্যেই আসলে এই সেবাটির প্রচার প্রচারণা এখনও পর্যন্ত আটকে আছে এবং সেই কারণে অনেকেই আসলে জানেনই না যে 999 একটি সেবা রয়েছে যেখানে ফোন দিলে হয়তো খুব তড়িৎ গতিতেই এটি নিয়ে পুলিশ ব্যবস্থা নিতে পারে, এটি একটি বিষয় রয়েছে। পাশাপাশি হচ্ছে আমরা গতকালকে চট্টগ্রামের বেশ কয়েকটি থানার সঙ্গে, থানার ওসিদের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলছেন যে আসলে এখন পর্যন্ত প্রতিদিন 5 থেকে 7টি টেলিফোন তাদের কাছে আসে 999 নাম্বারে এবং সেই অনুযায়ী তারা আসলে চেষ্টা করে থাকেন খুব দ্রুত যাতে যিনি ভুক্তভোগী তাকে যাতে সেবাটি দেওয়া যায়। আর পাশাপাশি আপনি যেটি বলছিলেন যে বৃহত্তর চট্টগ্রাম, আসলে আমরা যদি চট্টগ্রাম শহর এবং চট্টগ্রামে যে 14টি উপজেলা রয়েছে বাইরে যদি যে পার্বত্য যে সমস্ত উপজেলাগুলো রয়েছে সেখানে এমন এমন ইউনিয়ন রয়েছে, এমন এমন গ্রাম রয়েছে যেখানে আসলে হেলিকপ্টারে করে যাওয়াটাও আসলে যেতেও আসলে অনেক সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল একটি বিষয়। সংগত কারণে সেই সমস্ত জায়গায় যারা যে সমস্ত বাসিন্দা রয়েছেন তাদের কাছে এই 999 সেবাটি আসলে এখনও পর্যন্ত স্বপ্নের মতোই থেকে গেছে, কারণ সেই সমস্ত এলাকায় যেসব থানাগুলো রয়েছে সেই থানাগুলোতেও আসলে পুলিশের যে পর্যাপ্ততা সেটি আসলে নেই। সংগত কারণে তাদেরকে আসলে তাদের যে নিয়ম মাফিক যে সমস্ত কাজকর্ম সেগুলো সামলাতে আসলে হিমশিম খেতে হয়। সংগত কারণে এখানে যারা শনিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় সারা দেশে 607 জন নতুন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় 233 জন আর বাইরে 374 জন আক্রান্ত হয়েছেন। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটি জানায় সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক না হলেও চলতি মাসে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির হার কমছে। গত মাসেও দিনে 2000-এর বেশি আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হলেও বর্তমানে সংখ্যাটা 1000-এর নিচে নেমে এসেছে। বর্তমানে ঢাকার চেয়ে বাইরের জেলাগুলোতে ডেঙ্গুর প্রকোপ বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে চলতি বছরের জানুয়ারি থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 75,146 জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন এবং তাদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছেন 71,617 জন।
সরকারের নিয়ন্ত্রণ নেই বলে দুর্নীতি সীমা ছাড়িয়ে গেছে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনার সভায় তিনি একথা বলেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বালিশ কাণ্ডের পর এবার আলোচনায় এসেছে ফরিদপুর মেডিকেলের পর্দা ক্রয়। দুর্নীতির এমন চিত্র দেশের জন্য অশনি সংকেত বলেও মন্তব্য করেন তিনি। অনেক কিছুই সরকারের নিয়ন্ত্রণে না থাকায় আরও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন মোশাররফ। সরকারের সব পর্যায়ে দুর্নীতি ছড়িয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, অনির্বাচিত সরকারের কারণেই এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। এক সেট পর্দার দাম নাকি 37 লক্ষ টাকার উপরে, তো বালিশকেও হার মানিয়ে ফেললো পর্দা। কেন? কেননা সরকারের কোথাও কোনো নিয়ন্ত্রণ নাই। জাতির জন্য, দেশের অর্থনীতির জন্য অত্যন্ত অশনি সংকেত যে দুর্নীতি উপর থেকে নিচে পর্যন্ত কোথাও পর্যন্ত ইয়ে ঠেকেছে। বরিশালে 5টি উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হলেও তা থেকে কোনো সুবিধা পাচ্ছে না নগরবাসী। অভিযোগ, দুর্নীতি ও তদারকির অভাবে প্রকল্প নির্মাণ হয়েছে অনিয়ম, থেকে গেছে ত্রুটি। অন্য মেয়রদের মেয়াদে হওয়া এসব প্রকল্পের দায় নিতে নারাজ বর্তমান নগরপিতা। বরিশাল নগরীতে 2টি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের নির্মাণ শেষ হয় 2015 সালে। প্রকল্পের বরাদ্দের পুরো টাকা তুলে নিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান, অথচ একদিনের জন্যও চালু হয়নি প্ল্যান্ট দুটি। এর কারণ নির্মাণ ত্রুটি। তাই নগরবাসীর মাঝে এখনও রিজার্ভের পানি সরবরাহ করছে সিটি কর্পোরেশন। 2টি ওয়াটার সার্ভিস ট্রিটমেন্ট যেটা নির্মাণ করা হয়েছিল 55 কোটি টাকায়, এর 2টা আমরা ইউজ করতে পারতেছি না, কারণ নির্মাণ অনেক ত্রুটি আছে যার জন্য এটা এখন ফাংশনিংয়েই নাই। এছাড়াও 100 কোটি টাকা ব্যয়ে প্রায় 1.5 একর জায়গা জুড়ে নির্মাণ হয় মৎস্য অবতরণ কেন্দ্র। মাত্র 3 জন কর্মী, পর্যাপ্ত সুযোগ সুবিধা আর পরিকল্পনার অভাবে যা পরিণত হয়েছে টাইলসের গুদামে। এদিকে 17 বছরেও চালু হয়নি বরিশালের একমাত্র সুইমিং পুল। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন ও বঙ্গবন্ধু মিলনায়তনেও নির্মাণ ত্রুটি ও অনিয়মের অভিযোগ রয়েছে। এই পরিত্যক্ত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমি কখনোই আমি বুঝি নেব না। জনগণের এই কাজগুলি আমি যেন সঠিকভাবে তদন্ত করে সঠিক জনগণের, যাতে জনগণ এই কাজগুলি ব্যবহার করতে পারে। তবে স্থানীয়দের দাবি, দ্রুত প্রকল্পগুলো চালু করা এবং অনিয়ম দুর্নীতিতে যুক্তদের বিচারের আওতায় আনা। এই কাজগুলো না করেই টাকা উত্তোলন করেছে এবং সেই টাকা কোথায় গিয়েছে আমরা জনগণ সেটি জানতে চাই। এটাও তদন্ত হওয়া উচিত এবং প্রত্যেকটি জিনিসই তদন্ত হওয়া উচিত এবং এ ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। জেলা প্রশাসকের আশ্বাস, প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। কোন প্রকল্প কোথায় কোন অবস্থায় বাধাগ্রস্ত হচ্ছে সেটি আমরা আলোচনা করে সমাধান করব। কারণ আমরা বিশ্বাস করি উন্নয়ন প্রকল্প যত দ্রুত শেষ হবে মানুষের সেবাটি তত দ্রুত পাবে। বরিশাল মহানগরীতে পানি শোধনাগার, সুইমিং পুল আর বঙ্গবন্ধু মিলনায়তন সহ এই 5 প্রকল্পের নির্মাণের ব্যয় হয় 214 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দীর্ঘদিন সংস্কার না করায় দেশের অনেক এলাকায় আঞ্চলিক সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কিছু সড়ক সংস্কার হলেও কিছুদিনের মধ্যেই তা আবার অনুপযোগী হয়ে পড়ছে। এসব সড়ক সংস্কারে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। লক্ষ্মীপুরের বেশিরভাগ গ্রামীণ সড়কের বেহাল দশা, খানাখন্দোয়ার ভেঙে যাওয়া শুরু হয়ে গেছে। এতে ছোট যান চললেও বড় পরিবহন চলছে না, চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষকে। দীর্ঘদিন পর টাঙ্গাইলের ভাঙাচোরা দেউলি সড়কের কাজ শুরু হলেও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কার্পেটিং উঠে তৈরি হয়েছে বড় গর্ত। স্থানীয়রা প্রতিবাদ করায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হিরো এন্টারপ্রাইজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় এলজিইডি। একবার নিম্নমানের কাজ, যা ভাষা বলা যায় না, আমরা গ্রামবাসী বললাম যে ভাই এটা কি কাজ করতেছে। যেহেতু কাজটি চলমান আছে সেক্ষেত্রে ওই কাজটা ঠিক করা সহ এদিকে নাটোরের আঞ্চলিক সড়কেও জোরাতালি দিয়ে দায় সারা কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। উপর থেকে লোক আসলো, আইসি সেকেন্ড করলো, করার পর আপনি 6 ইঞ্চি খোয়া দেওয়ার কথা, তারা সেকেন্ড করে 3.5 ইঞ্চি পেলো। শেরপুরের শ্রীবর্দি কর্ণঝোড়া লাউচাপড়া সড়কের প্রায় 14 কিলোমিটার রাস্তা মেরামতের কাজ নিম্নমানের। এতে অল্প বৃষ্টিতেই পানি জমে দুর্ভোগে পড়েন লোকজন। মেরামত হওয়ার পর থেকে রাস্তাটা ভাঙা চুরে চলাচল করা অসুবিধে, অটো ভ্যান চলে না। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত সড়ক এখনো মেরামত না হওয়ায় ভোগান্তিতে রয়েছেন সেখানকার বাসিন্দারা। সবসময় যাইতেছি যাইতেছি, এই জায়গাটার মাঝে কমপক্ষ কম্বর পানির উপরে এই লাইনের উপরে। এদিকে নেত্রকোনা কলমাকান্দা সড়ক মেরামতের টেন্ডার আহ্বান করা হয়েছে।
যেহেতু এডিবির রাস্তায় মেনটেনেন্সের বড় কোনো কাজ করা যায় না, আমরা রুটিন মেনটেনেন্স দ্বারা বারবার মেরামত করে রাখছি, কিন্তু ভারী বালু গাড়ি এবং পাথরের গাড়ি যাওয়ায় রাস্তাটি বিভিন্ন জায়গায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। 21 কিলোমিটার এই রাস্তার উন্নয়নে একনিকে 310 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গাজীপুরের চঙ্গিতে কলেজ গেট এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বেসরকারি প্রতিষ্ঠান আরএফএল এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। পুলিশ জানায় নিহত কামরুল ইসলাম আরএফএল কোম্পানির জোনাল ম্যানেজার হিসেবে সিলেটে কর্মরত ছিলেন। ভোরে মিটিংয়ে যোগ দিতে তিনি নাটোরের বাড়ি থেকে ঢাকায় আসছিলেন। টঙ্গী কলেজ গেট এলাকায় বাস থেকে নামার পর ছিনতাইকারীদের কবলে পড়েন কামরুল। তাকে ছুরিকাঘাত করে মোবাইল, ল্যাপটপ ও টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। সকালে কলেজ গেট এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। চুক্তিহীন ব্রেক্সিট বাতিলের পর প্রধানমন্ত্রী বরিস জনসনের আগাম নির্বাচনের প্রস্তাব রুখতে একজোট বিরোধী দলগুলো। শুক্রবার জনসনের চুক্তিহীন ব্রেক্সিটের প্রস্তাব বাতিল হয় পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসেও। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর একে একে বাতিল হচ্ছে বরিস জনসনের সব প্রস্তাব। চুক্তিহীন ব্রেক্সিটের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর আগাম নির্বাচনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন এমপিরা। হাউস অব কমন্সের পর শুক্রবার উচ্চকক্ষ হাউস অব লর্ডসেও চুক্তিহীন ব্রেক্সিটের প্রস্তাব নাকচ হয়। লেবার পার্টি জানিয়েছে সোমবার পার্লামেন্টে আগাম নির্বাচনের প্রস্তাবের বিরুদ্ধেও ভোট দেবে বিরোধী দলগুলো। লেবার পার্টি, এসএনপি সহ সব বিরোধী দলের সঙ্গে আলোচনা হয়েছে। চুক্তিহীন ব্রেক্সিট আর আগাম নির্বাচনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। চুক্তিহীন ব্রেক্সিট বাতিল হওয়ার পর যদি জনগণ চায় তবেই আগাম নির্বাচন হতে পারে। এদিকে নর্দার্ন আয়ারল্যান্ড সীমান্ত নির্ধারণে বরিস জনসনের বিকল্প ব্যাকস্টপ প্রস্তাবও নাকচ করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার ইইউ প্রতিনিধিদের সঙ্গে নর্দার্ন আয়ারল্যান্ডের পৃথক বাণিজ্য চুক্তির প্রস্তাব করেন জনসনের মধ্যস্থতাকারী। তবে পরবর্তী আলোচনার আমন্ত্রণ জানিয়ে সেই প্রস্তাব নাকচ করেছে ইউরোপ। আমার মনে হয় যুক্তরাজ্য সরকার তার পরিকল্পনা নিয়ে বিভ্রান্ত। পার্লামেন্ট কি চায় আর সরকার কি চায় সেটাই বোঝা মুশকিল, তবে আমরা আমাদের অবস্থানে অটল। সীমানা নির্ধারণ নিয়ে জনসনের কাছে আশানুরূপ কোনো অগ্রগতি প্রত্যাশা করছেন না বলে জানিয়েছেন নর্দার্ন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাকদার। আর পার্লামেন্টের বিরোধিতায় অনাস্থা ভোটের সংখ্যাও জোরদার হচ্ছে। দেওয়ান জামিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁদে অবতরণে ব্যর্থ হয়েছে ভারতের চন্দ্রযান টু। চাঁদের মাটি স্পর্শ করার ঠিক আগ মুহূর্তে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় নভোযানটির। আশঙ্কা করা হচ্ছে এটি চাঁদের পৃষ্ঠে আছড়ে পড়েছে। তবে এরপরও চন্দ্র অভিযানকে ভারতের মহাকাশ গবেষণায় বড় অর্জন বলেই মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষ 15 মিনিটের সমীকরণ মেলানোর ব্যর্থতায় আক্ষেপে পড়ছে ইসরো। বিফলে গেছে ভারতবাসীর 10 বছরের চন্দ্রজয়ের স্বপ্ন। একটুর জন্য চাঁদের মাটি স্পর্শ করতে পারেনি চন্দ্রযান টু। রাত 1:22 মিনিটের পর অবতরণের কথা থাকলেও 1:55 মিনিটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় চাঁদের পৃষ্ঠ থেকে মাত্র 2.1 কিলোমিটার উপরে অবস্থান করছিল এটি। তবে ভারতের এই অভিযানকে ব্যর্থ বলতে নারাজ অভিযানের শেষ সময়টুকু মহাকাশ কেন্দ্রে অবস্থান করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একে জাতীয় অর্জন হিসেবেই দেখছেন তিনি। জীবনে উত্থান পতন থাকবে, ইসরোর অর্জন নিয়ে আমরা গর্বিত। এই অভিযানের অভিজ্ঞতা ও তথ্য আমাদের পরবর্তী পরীক্ষা চালাতে সাহায্য করবে। বিজ্ঞান ও সভ্যতার উন্নতির জন্য এই অভিযান ভূমিকা রাখবে। অনেক কিছু শিখতে পেরেছে আমরা, তবে আরো অনেক দূর যেতে হবে। ইসরোর গবেষকদের পাশাপাশি এই হতাশা ছুঁয়ে গেছে সাধারণ ভারতবাসীকেও। সব পরীক্ষাতেই সফল হতে হবে এমন কোনো কথা নেই। ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। 2008 সালে চন্দ্রযান এক উৎক্ষেপণের মাধ্যমে শুরু হয় ভারতের চন্দ্র অভিযান। তবে সরাসরি চাঁদের মাটিতে অবতরণের চেষ্টা এবারই প্রথম। ভারতের সবচেয়ে শক্তিশালী স্যাটেলাইট উৎক্ষেপণকারী রকেট জিএসএলভি মার্ক টুতে করে 22 জুলাই রওনা হয় চন্দ্রযান টু। 2 সেপ্টেম্বর চাঁদের পরিমণ্ডলে পৌঁছায় এটি। সফলভাবে 2 বার চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করলেও অবতরণে ব্যর্থ হয়। এর আগে গত এপ্রিলে চাঁদে অভিযান চালিয়ে ব্যর্থ হয় ইসরায়েল।
আর এ পর্যন্ত চাঁদে রোভার রোবট পাঠাতে সক্ষম হয়েছে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন। আর 2024 সালে চাঁদের দক্ষিণ গোলার্ধে মানুষ পাঠাতে যাচ্ছে মার্কিন গবেষণা সংস্থা নাসা। দেওয়ান জামিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রাম টেস্টে বড় লিডের দিকে এগুচ্ছে আফগানিস্তান। প্রথম ইনিংসে বাংলাদেশকে 205 রানে অল আউট করে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে আফগানরা। শেষ খবর পর্যন্ত সফরকারীদের সংগ্রহ 4 উইকেটে 156 রান। আগের দিনের 194 রানের সঙ্গে 11 রান যোগ করে অল আউট হয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসের শুরুতে বিপর্যয়ে পড়ে আফগানরা। দলীয় 4 রানে সাকিব আল হাসানের জোড়া আঘাতে চাপে পড়ে তারা। এহসানুল্লাহ 4 রান করলেও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান রহমত শাহ এবার কোনো রান করার আগেই আউট হন। আর দলীয় 28 রানে নাইম ফেরান হাসমতুল্লাহকে। এরপর ইব্রাহিম আসগর 108 রানের জুটিতে ঘুরে দাঁড়ায় আফগান দল। 50 আসে দুজনের ব্যাটেই। ঠিক 50 রানে আসগর আফগান আউট হলেও সেঞ্চুরি দিকে এগিয়ে যাচ্ছেন ইব্রাহিম। লিড 300 কাছাকাছি। বাংলাদেশের সম্ভাবনা কেমন দেখছেন? সম্ভাবনা বলতে খুবই ক্ষীণ এখন, কারণ একটা পার্টনারশিপ হয়ে গেছে, রানও কিন্তু অনেক হয়ে গেছে, লিডটাও 250 ছাড়িয়ে গেছে, 300 আশেপাশে লিড। এটা কিন্তু এই মাঠের জন্য খুব একটা সুখকর নয় বাংলাদেশের। আপনি জানেন যে এই হিস্ট্রিতে, বিশেষ করে টেস্ট ক্রিকেটের হিস্ট্রি বলে যে 300 ওপর রান চেস করে জয়ের রেকর্ড খুবই কম, তবে রিসেন্ট টাইমে হয়েছে, সেই হিসেবে হয়তো বা একটু হলেও আশা থাকে। টেস্ট ক্রিকেটকে বলা হয়, ক্রিকেটকে বলা হয় গৌরবময় অনিশ্চয়তা খেলা, সেটা হয়তো বা একটু থাকছে। তবে এটাও ঠিক যে এই পরিসংখ্যানটা যে এই মাঠের, সেখানে কিন্তু খুব একটা সুখস্মৃতি নেই বাংলাদেশের। দুটো জয় পেয়েছে এখানে বাংলাদেশ এর আগে 18 টেস্টের মধ্যে, সেখানে দুটাই কিন্তু টার্গেট দিয়ে, কখনোই চেস করে জয় কিন্তু নেই বাংলাদেশ এই উইকেটে। সেই ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের একটা বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এবং যে 12টা ম্যাচে ফল এসেছে, সেখানেও কিন্তু মাত্র 9টা ম্যাচে ফল এসেছে আগে ব্যাট করে, বা যারা টার্গেট দিয়েছে তারা জিতেছে, বা 3টে ম্যাচে জয় এসেছে চেস করে। সেই বিবেচনা কিন্তু খুবই বড় একটা চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। স্পিন বিবেচনা যদি বলেন, স্পিনে সেটা কিন্তু আমরা দেখেছি এরই মধ্যেই, কিন্তু সে প্রমাণ হয়ে গেছে যে বাংলাদেশ স্পিনাররা সেভাবে লাইন লেন্থ রেখে বল করতে পারেনি, এবং আফগানিস্তান তারা কিন্তু সেভাবে আদায় করে নিয়েছে। বিশেষ করে তাদের কিন্তু খুবই টার্ন ছিল না, তারা একেবারে লাইন লেন্থ বজায় রেখে বল করছে উইকেট দিয়েছে বাংলাদেশ। সেই বিবেচনায় বাংলাদেশ দল অনেক পিছিয়ে আছে, এবং সেটাই যদি তারা আবারও দ্বিতীয় ইনিংসে যে লিডটা হয়ে গেছে সেই লিডটা আরও যদি বাড়িয়ে নেয় তারা, সাথে তাদের স্পিন অ্যাটাক যেটা রয়েছে, সেটা অবশ্যই বাংলাদেশের জন্য বড় একটা ভয়ের কারণ। এখানে অবশ্যই সেই কনসার্নটা থাকছে বাংলাদেশের। তবে এটাও বলতে হচ্ছে যে বাংলাদেশ লাইন আপ যদি দেখেন, ব্যাটিং লাইন আপটা একেবারে শেষ, নাইম ছাড়া প্রায় সবাই ব্যাট ভালোভাবে করতে পারেন বা তারা কিন্তু সঙ্গ দিতে পারেন, তাইজুল বলেন, মিরাজ বলেন। সেই ক্ষেত্রে 300-350 রান হলে বাংলাদেশ হয়তো বা সেই আশাটা দেখতে পারে যে বাংলাদেশ জয় করতে পারবে, তবে সেটাও কিন্তু এখন সেই আস্থাটাও কিন্তু কম, কারণ উইকেট যাচ্ছে না। তবে একটা বিষয় দেখেন আপনি, আমি লাইন লেন্থের কথা বলছি না, বাংলাদেশ বোলারদের সেই লাইন লেন্থটা নেই ওদের, কিন্তু ইব্রাহিম যে ব্যাট করছেন, 6-4 হাঁকিয়েছেন, সেটা কিন্তু বাংলাদেশ তৈরি করে দিচ্ছে যে উইকেট নিতে যে লুজ বল করছে এবং সেগুলো পানিশ করছে আফগান ব্যাটসম্যানরা। এইগুলো আসলে এখন পর্যন্ত পুরোটা টেস্টে আফগানরাই আধিপত্য দেখিয়েছে, এবং বাকি দুই দিন বাংলাদেশ ভালো করতে না পারলে কোনোভাবেই সম্ভব না এই ম্যাচ জয় করা। নারী টি টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে আজ থাইল্যান্ডের বিপক্ষে শ্রেষ্ঠত্ব লড়াই বাংলাদেশের। স্কটল্যান্ডের ফোর্ট হিলে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। আসলে এখন পর্যন্ত অপরাজিত সালমান দল, ছন্দে আছেন ওপেনাররা, ব্যাটিংয়ে বড় ভরসা সানজিদা ইসলাম। আসরে 4 ম্যাচে এখন পর্যন্ত করেছেন 85 রান। বোলিংয়ে আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী নাহিদা আক্তার 4 ম্যাচে এখন পর্যন্ত শিকার করেছেন 8 উইকেট। অন্যদিকে আসরে এখন পর্যন্ত অপরাজিত থাইল্যান্ডও, থাইদের বড় ভরসা পেসার চানিদা সুতিরুয়াং 4 ম্যাচে শিকার করেছেন 12 উইকেট। 2020 নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিমধ্যে নিশ্চিত করেছে দুদল। সংবাদ দুপুরের একেবারে শেষ ভাগে আমরা যাবে, যাবার আগে সুনামগুলো জানাবো আরো একবার। কিশোর গ্যাং থাকবে না ঘোষণা পুলিশের, অভিভাবকদের সতর্ক হওয়ার তাগিদ। বিদ্রোহী 150 জনকে শোকজ করছে আওয়ামী লীগ, তালিকায় মন্ত্রী এমপিরাও। জাতীয় পার্টিতে আবারও ভাঙনের সুর, 30 নভেম্বর জাতীয় সম্মেলনের ডাক। আরও বিপাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী, আগাম নির্বাচনের প্রস্তাব রুখবে বিরোধীরা।
চট্টগ্রামে দ্বিতীয় ইনিংসের চাপ সামলে নিয়েছে আফগানিস্তান, বড় লিডের ইঙ্গিত। এই ছিল এখনকার সংবাদে, পরে আজও দেখা হচ্ছে।